প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে ইবনে রাজ নামক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে যুব সমাজের মাঝে মোচ রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, ইসলাম কতটুকু পর্যন্ত মোচ রাখার অনুমতি দেয়? বিষয়টা স্পষ্টভাবে জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, মোচের ব্যাপারে আমরা একটি সুপ্রসিদ্ধ হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পাই। সেই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুম মিনাল ফিতরাতি, অর্থাৎ যেটি সকল নবীদের অভিন্ন বিধান, সকল আসমানি ধর্মের অভিন্ন যে বিধানগুলো বর্ণনা করা হয়েছে তার মধ্যে 10টি বিধান রয়েছে। তার মধ্যে একটি হলো কাসুস শারিব, অর্থাৎ মোচ কেটে ছোট করে রাখা। মোচ কেটে ছোট করে রাখা, এটা হলো স্বাভাবিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সুন্নত বলে আখ্যায়িত করেছেন। আমাদের প্যারা নবীর সুন্নত রয়েছেই, সমস্ত নবীদেরই সুন্নত বলে আখ্যায়িত করেছেন। এখন মোচ ছোট করে রাখতে বলা হয়েছে, কিন্তু ছোটর যে পরিমাণ সেটি সুনির্ধারিতভাবে হাদিসের মধ্যে কোনো বর্ণনা নেই। তো এই জন্য ফিকহের কিতাবের মধ্যে ইসলামিক স্কলারগণ এবং ফুকাহায়ে কেরাম তারা দুটি পদ্ধতির কথা লিখেছেন। এক হলো মোচ সম্পূর্ণ মুন্ডিয়ে ফেলা, মোচ চেঁচে ফেলা, আরেকটি হলো মোচের যে উপরের ঠোঁট, এই ঠোঁটের বরাবর মোচ কেটে ফেলা যাতে ঠোঁটের উপরের অংশ প্রকাশ পেয়ে যায়। তো দারুল উলুম দেওবন্দ থেকে যে ফতোয়া দেওয়া হয়েছে তাতে এই দ্বিতীয় মতটিকে প্রাধান্য দিয়েছে। কাজেই মোচ ছোট করে রাখতে হবে এবং অন্তত এতটুকু মোচ ছাড়তে হবে যাতে ঠোঁটের উপরি অংশ প্রকাশ পেয়ে যায়। পানি পান করার সময়, খাবার খাওয়ার সময় যেন মোচ সেখানে খাবারের দ্বারা, পানির দ্বারা সেটা নোংরা না হয়, অসুন্দর না হয়। এটি অসুন্দর দেখা যায় এবং খাবারের মধ্যে, পানীয়ের মধ্যে বিভিন্ন জীবাণু মোচ থেকে এটি সংক্রমিত হতে পারে, এটি স্বাস্থ্যগত দিক থেকেও এটি ক্ষতির কারণ হতে পারে। যদি এর ব্যতিক্রম কেউ মোচ রাখে, এর চেয়েও বড় করে মোচ রাখে যাতে খাবারের সমস্যা হয় অথবা ঠোঁট ঢেকে যায়, এবং এটা যদি কেউ এমনি করে থাকে তাহলে সেটি অবশ্যই তার জন্য পরিত্যাজ্য এবং এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কাজ করা বৈধ হবে না। আর অন্য কোনো পদ্ধতিতে যদি কেউ মোচ কাটে যার মাধ্যমে বিধর্মীদের কোনো আদর্শের অনুসরণ হয় তাহলে সেটিও অবশ্যই পরিত্যাগ করতে হবে। বিধর্মীদের সাথে সামঞ্জস্য রক্ষা করা এটি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এবং একটি কবিরা গুনাহ।